আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো কিভাবে সহজ পদ্ধতিতে ত্রিকোণমিতির সূত্র মনে রাখা যায় বা বের করা যায়। তো এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমরা একটি ষড়ভুজ এঁকে নেব এবং ষড়ভুজগুলোকে এ, বি, সি, ডি, ই এবং এফ দ্বারা চিহ্নিত করে নেব। এখন এ কে আমরা ট্যান, বি কে সাইন, সি কে কস, ডি কে কট, ই কে কোসেক এবং এফ কে সেক দ্বারা চিহ্নিত করি। মনে করি কোনো বস্তু যদি ট্যান থেকে সাইনের সামনের দিকে যায় তাহলে এর সূত্র হবে এ সমান বি বাই সি। তাহলে এর সূত্র বের হবে ট্যান সমান সাইন বাই কস। অনুরূপভাবে যদি বি সমান সি বাই ডি ধরি তাহলে বি সমান সমান সি বাই ডি, তাহলে বি সাইন কস বাই কট থিটা এবং কস থিটা সমান কট বাই কুসেক থিটা এবং কুসেক থিটা সমান সরি কট থিটা সমান কুসেক থিটা বাই সেক থিটা এবং কুসেক থিটা সমান সেক থিটা বাই ট্যান থিটা। তাহলে এখন দেখা যাচ্ছে সি সমান সমান ডি বাই ই, তাহলে সির মধ্যে আছে কস সমান কট থিটা বাই কুসেক থিটা, তাহলে কস থিটা সমান কট থিটা বাই কুসেক থিটা। অনুরূপভাবে ডি সমান সমান ই বাই এফ সমান কট থিটা সমান কুসেক থিটা বাই সেক থিটা এবং ই সমান সমান এফ বাই এ সমান কুসেক থিটা সমান সেক থিটা বাই ট্যান থিটা। আবার মনে করি যদি কোনো বস্তু ষড়ভুজের বিপরীত দিকে যায় তাহলে এর সূত্র হবে ডি সমান সি বাই বি, তাহলে কট সমান কস বাই সাইন এবং কস সমান সেন বাই টেন এবং সেন সমান টেন বাই সেক এবং টেন সমান সমান সেক বাই কোসেক এবং সেক সমান সমান কোসেক বাই কট থিটা। অনুরূপভাবে সূত্রগুলো বের করা যায়, তাহলে কস সমান সেন বাই টেন থিটা এবং সেন সমান টেন বাই সেক থিটা এবং টেন থিটা সমান সেক থিটা বাই কুসেক থিটা। আবার সেক থিটা সমান কুসেক থিটা বাই কট থিটা। তাহলে এভাবে ষড়ভুজের মাধ্যমে সূত্রগুলো অতি সহজেই বের করা যায়। এখন আমরা ষড়ভুজের মাঝখানে ওয়ান বসাব। যদি ট্যানের কট বিপরীত বা ব্যস্তানুপাত হয় তাহলে এখানে আমরা ধরব ট্যান সমান সমান ওয়ান বাই কট থিটা। তাহলে সূত্রটির দ্বারায় এ সমান সমান ওয়ান বাই ডি সমান ট্যান থিটা ওয়ান বাই কট থিটা এবং সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা। তাহলে কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা এবং কট থিটা সমান ওয়ান বাই ট্যান থিটা, কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা।
এবং সেক থিটা সমান 1 বাই কস থিটা এবং অতি সহজেই এভাবে ষড়ভুজের মাধ্যমে ত্রিকোণমিতির সূত্র বের করা যায়। এখন যে ষড়ভুজটি দেখতে পাচ্ছি তার মধ্যে 6টি ত্রিভুজ রয়েছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6। এখন আমরা একটা ত্রিভুজ খালি রেখে পরবর্তী ত্রিভুজ আমরা দাগ দিয়ে পূরণ করব এবং এক ত্রিভুজ খালি রেখে আরেক ত্রিভুজ দাগ দিব, তারপর আরেক ত্রিভুজ খালি রেখে আরেক ত্রিভুজ দাগ দিব। এখন ত্রিভুজের মধ্যে যদি সাইন এবং কস ঘড়ির কাঁটার সামনের দিকে চলে তাহলে সূত্র দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, তাহলে এর মান দাঁড়ায় সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার সমান 1 স্কোয়ার, মানে 1, তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1। এরূপ টেন স্কোয়ার প্লাস 1 সমান সেক স্কোয়ার এবং 1 স্কোয়ার প্লাস কট স্কোয়ার সমান কুসেক স্কোয়ার। অতএব 1 প্লাস কট স্কোয়ার সমান কুসেক স্কোয়ার। এভাবেই একটি ষড়ভুজের সাহায্যে সহজেই ত্রিকোণমিতির প্রায় সকল সূত্রই বের করা যায়। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে রাখুন। ধন্যবাদ।